হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে সবথেকে বড় দুঃসংবাদ, প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই। বিশাল বড় শোকের ছায়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অবশেষে করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই আর এই করোনার থাবায় মারা গেলেন তিনি। শোকের ছায়ায় ভেঙে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিস্তারিত লাইভ আপডেটে চোখ রাখব। প্রায় এক মাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। এবার পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, তার আর কোনো শারীরিক সমস্যা ছিল কিনা, বিস্তারিত খবরে চোখ রাখবো। তবে তার আগে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে পার্টিকুলার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর সবার আগে নিয়ে আসবো। আর তারই সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট ব্রেকিং নিউজ। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর সবার আগে নিয়ে আসবো। এবং তারই সাথে করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ লাইভ ব্রেকিং নিউজ, অন্যদিকে আবার অক্সিজেনের সংকট হলে কোথায় কোথায় পাওয়া যাবে বিস্তারিত লেটেস্ট নিউজ সবার আগে আপনার জেলাভিত্তিক পৌঁছে দেবো। তবে তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো, জেলাভিত্তিক ও চাকরির আপডেট, রাজ্য কেন্দ্রের অনুদান, ব্রেকিং ট্রেন্ডিং নিউজ সবার আগে পাওয়ার জন্য চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার করোনার থাবা সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারে। করোনায় নিজের ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে একই বাড়িতেই থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন তিনি। প্রায় এক মাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে, সেখানেই সকাল 9:20 নাগাদ তার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া। এবার পরিবার সূত্রে খবর, চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রী ভাইয়ের শারীরিক অবস্থা কখনো উন্নতি হয়েছে, কখনো আবার অবনতি হয়েছে। ভোটের পর থেকেই তার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করেছে, অবশেষে এদিন সকালে লড়াই থেমে যায়। আর ঘটে গেল বিরাট বড় বিপদ। প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। গোটা পরিবার জুড়ে শোকের ছায়া, শোকস্তব্ধ গোটা পরিবার। করোনা প্রোটোকল মেনে এদিন দুপুরে নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে, যেখানে মূলত রাজ্যের প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এদিন শুক্রবার রাজ্যের দৈনিক সংক্রমণ 21,000 ছুঁই ছুঁই। গত 24 ঘন্টায় রাজ্যের নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 20,846 জন, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে রেকর্ড 136 জন। এই করোনা আক্রান্ত নিয়ে লাগাতার প্রায় 10 দিন ধরে রোজ 100-এর বেশি মৃত্যু হচ্ছে বাংলায়। এমনকি টানা 3 দিন ধরে উত্তর চব্বিশ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 4,000-এর উপরে। এই মৃত্যুতে রেকর্ড, কলকাতাকে টপকে গিয়েছে উত্তর চব্বিশ পরগনা। শুধু গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 42 জনের, আর কলকাতায় 34 জনের মৃত্যু হয়েছে। আর এমনই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকের ছায়া ভেঙে পড়লেন বিরাট বড় দুঃসংবাদ, ভাইকে হারিয়ে। চোখ রাখবো বিস্তারিত লেটেস্ট নিউজ ব্রেকিং লাইভ আপডেট সরাসরি। তারপরে কি উঠে আসছে, তারপরে মুখ্যমন্ত্রীর গলায় কি আওয়াজ শোনা যায়, তা নিয়ে থাকছে ভিডিওর শেষ স্ক্রিনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট নিউজটি এক্ষুনি দেখে নিন। তার আগে বর্তমানে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই যারা কমেন্ট করেননি এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর সবার আগে। তাছাড়া কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো প্রকল্প সম্পর্কে আপডেট জানতে চাইলে কমেন্টে এক্ষুনি জানিয়ে দিন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে। আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে যাবতীয় লেটেস্ট আপডেটটা এক্ষুনি দেখে নিন। এবং যারা ভিডিওটি শেয়ার করতে চান করোনা সম্পর্কে সচেতন করতে এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে, ভিডিওর নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যত খুশি শেয়ার করতে পারেন, তাহলে আপনার বন্ধু পরিজনদের সঠিক তথ্য পৌঁছতে পারবেন।